বর্তমান সরকার যেটা মান্না ভাই বলেছে ইত্রামির সীমা থাকা উচিত, এরা সীমা অতিক্রম করে গেছে। এত ইতর মানসিকতার পরিচয় তারা দিয়েছে যে মানুষকে চরিত্র হনন করে, তার চরিত্রে কালিমা লেপন করে, তারপরে তাকে সমাজের কাছে অপদস্থ করে, নানাভাবে হয়রানি করে, তারপরে তাকে কারাগারে নিচ্ছে। এখানে অনেকে এই আমার হাতে যে সাদা কাগজটা আছে, এটা নিচ থেকে আসার পথে মৌলানা মামুনুল হক, ওনার ছেলে আমাদের বয়সী ছিল, হয়তো দু চার বছরের ছোট হতে পারে, উনি দিয়ে দিছে। তারা নিচে কথা বলছিল, তখন বলছিল যে রিসোর্টের যে ঘটনাটি সেটি ছিল 3 এপ্রিলের ঘটনা, আর মামুনুল হককে গ্রেপ্তার করে 18 এপ্রিল। আর মামুনুল হকের যে অভিযোগ, যে পেপার পত্রিকা গণমাধ্যম যে বিষয়গুলোকে খুব হাইলাইটস করে নিউজ কাটতির জন্য, সেটাতে বলা হয়েছে যে ধর্ষণের অভিযোগের একটা মামলা, তার স্ত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগের একটা মামলা, খুবই হাস্যকর বিষয়। এবং সেই তার স্ত্রীকে 27 এপ্রিল মামুনুল হকের বাসা থেকে তুলে নিয়ে যায়। কারা তুলে নিয়ে যায়? ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। তারপরে তাকে দিয়ে 30 এপ্রিল আপনার সোনারগাঁ থানায় মামলা করে, ধর্ষণের মামলা। আর ওনার স্ত্রী গত 14 মাস যাবৎ পুলিশের হেফাজতে আছে, কোথায় আছে কীভাবে আছে সেটা তার পরিবারও জানে না, কেউ কিচ্ছু জানে না। কিন্তু আমি এই ঘটনা জানতাম না যে এত মানে আপনার অসঙ্গতি। এইভাবে নাটকের স্ক্রিপ্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকার সম্মিলিতভাবে এই নাটকের স্ক্রিপ্ট তারা বাস্তবায়ন করে যাচ্ছে, আমি এটা জানতাম না। আজকে এই প্রোগ্রামে না আসলেও জানতাম না, এবং ধারণাও করতে পারতাম না যে কত নিচে বাংলাদেশের প্রফেশনাল গোয়েন্দা সংস্থা লোকজন, সরকারি কর্মকর্তারা নামতে পারে। যেটা অনেকে বলেছেন যে এইসব আলেম ওলামার পায়ের ধারে যে বসে থাকে, যেই ব্যক্তি মামুনুল হককে গ্রেপ্তার করেছে, আমরা তারও ছবি দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে, মামুনুল হক সোফায় বসা, তিনি নিচে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে একজন টিচার বলেছিল, আমার নামটা মনে নেই, সরি। তো উনি বলছিলেন আগে মন্ত্রীরা এমপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দোয়া নিতে আসতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পরামর্শের জন্য আসতো, আর এখন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শ্রমিক লীগের নেতার সুপারিশ নিতে যায়, এমপি হওয়ার জন্য মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের জন্য এমপির প্রোগ্রামের পেছনে যেয়ে বসে থাকে। এইটা হচ্ছে আমাদের শিক্ষকদের বর্তমান সমাজের সম্মান এবং অবস্থান। আমরা তো নিশ্চিত করি নাই, রাষ্ট্র ব্যবস্থা শিক্ষকদেরকে ওই জায়গায় নিয়ে এসেছে যে শিক্ষকরা আমলা তৈরি করে, সেই আমলারা শিক্ষকদের চেয়ে পদমর্যাদায় অনেক উপরে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার শিক্ষক ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুল ইসলাম, উনি একবার ক্লাসে আমাদেরকে বলেছিল, তোমরা কেমন ছাত্র বাবা, তোমরা খুবই স্বার্থপর প্রজন্ম, তরুণ প্রজন্ম, শহীদ মিনারের শিক্ষকদের উপরে গরম পানি নিক্ষেপ করে পুলিশ, তোমাদের একটু বিবেকে লাগে না? এই স্কুল কলেজের শিক্ষকরাই তো তোমাদেরকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে এসেছে, তো পুলিশ গরম পানি নিক্ষেপ করে। তো আমি তখন কথার উত্তর দিতে পারিনি। আমার আজকে আমি এখান থেকে আমার শিক্ষক, আমি তাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি আজকে স্যার যদি শুনে থাকেন ওনাকে বলবো, সরি স্যার, আপনারা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে আপনাদের ছাত্ররা আপনাদের দিকে গরম পানি মারছে, আপনাদের কর ভ্যাট ট্যাক্সের পয়সায় পাওয়া পুলিশ আপনাদের উপরে গুলি চালাচ্ছে, লাঠিচার্জ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা আপনারা তৈরি করেছেন। গত কয়েকদিন আগে শাহবাগে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের 17 জন এই আপনার ইসের ঘটনায়, আচ্ছা আপনার যে নড়াইলের যে শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে, খুবই নিন্দনীয় কাজ, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সমাবেশ থেকেও। সেখানে আওয়ামীপন্থী শিক্ষকরা যে আপনার 17 জন শিক্ষক না, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক মানে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী, 17 জন বিবৃতি দিছে, এবং তারা বলছে যে বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে। আরে ভাই, আপনি কি চাঁদের দেশ থেকে আসছেন, যেখানে মান্না হয়তো বলেছে যে 18 কোটি মানুষের জনগণের ভোটের অধিকার রাতে ডাকাতি করে নিয়ে গেছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, একটা সরকার তৈরি করেছে, মানে হাওয়া থেকে এসেছে, বিনা ভোটে 14 থেকে 18 বছর এই সরকার ক্ষমতা দেখেছে, 3000 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 600 মানুষকে গুম করেছে। শাপলা চত্বরে তাদের দাবিদাওয়ার সাথে আমারও দ্বিমত আছে, যেটা মান্না ভাই বলেছে, অবশ্যই তাদের চিন্তাভাবনার সাথে আমারও পার্থক্য আছে,
কিন্তু তাদের উপরে যে পাশবিক নির্যাতন নিপীড়ন করেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, তাদেরকে যেভাবে মারা হয়েছে, আপনারা তো সেটা নিয়ে কথা বলেন নাই। মাদ্রাসার ছাত্রদের মানবাধিকার নাই, মাদ্রাসার ছাত্ররা গুলি খাইলে বলা যাবে না, পেপার পত্রিকায় নিউজ আসবে না, টেলিভিশন চ্যানেলে নিউজ আসবে না, এই রাষ্ট্র তো আপনারা বানাতে চেয়েছেন, তো সেই রাষ্ট্রই আজকে অসহিষ্ণু হয়ে উঠছে। কাজে এটা আপনাদের কর্মের ফল, সরি আমরাও ভোগ করতেছি, কারণ একটা কথা আছে গ্রামে বালা মুসিবত আসলে পীরের গায়ে লাগে, কেউ রেহাই পায় না। তো আপনারা এই সমাজকে এই জায়গায় অসহিষ্ণু জায়গায় নিয়ে এসেছেন, যে আপনারা সমাজকে বিভক্ত করেছেন নামে বেনামে বিভিন্নভাবে। বামপন্থী নেতা, খুব প্রভাবশালী বামপন্থী নেতা বদরুদ্দিন ওমর সাহেবের একটা কিছু আগে আপনার প্রথম আলোতে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এখন ধরেন বাংলাদেশের কিছু এনজিও, কিছু ব্যক্তি পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য, বিভিন্ন বিদেশে ট্যুর দেওয়ার জন্য, বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য তারা চায় যে এই দেশে যে সাম্প্রদায়িকতা আছে এগুলোকে সবসময় জিয়ে রাখতে হবে, তুলে ধরতে হবে সমস্ত জায়গায়, এবং এটাকে একটা মুখরোচক বিষয় হিসেবে মানে আলোচনায় রাখতে হবে সবসময় যে আমরা সাম্প্রদায়িকতার বিপক্ষে। অবশ্যই আমিও সাম্প্রদায়িকতার বিপক্ষে, কিন্তু বদরুদ্দিন ওমর সাহেবের মতো বামপন্থী নেতা বাংলাদেশে জীবিত কম আছে। তিনি একটা কথা বলেছেন যে সাম্প্রদায়িকতা ওইটা দেশের স্বাধীন স্বাধীনতার আগে ছিল, এখন নাই, এখন যেটা আছে সেটা রাজনৈতিক দুষ্ট চক্রের কর্মকাণ্ড, ধর্মীয় ইস্যুকে বা ধর্মীয়ভাবে ব্যবহার করা হয়। সাম্প্রদায়িকতা বলতে এই দেশে দেখেছেন কখনো কোনো ইসলামিক একটা গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর উপরে হামলা করেছে, কোনো একটা হিন্দু সম্প্রদায়ের গোষ্ঠী সংঘবদ্ধভাবে আরেকটা গোষ্ঠীর উপরে হামলা হয়েছে? যেটা আছে এটা আমি মনে করি যে ব্যক্তির অশুভ চিন্তা, ব্যক্তির অসৎ কর্মকাণ্ড, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু গোটা সমাজকে যখন সাম্প্রদায়িক হিসেবে দেখানো হয় তখন আলটিমেটলি গিলটি করা হয়, স্বাভাবিকভাবে যেহেতু জনসংখ্যা মুসলিম জনসংখ্যা 90%, তাদেরকে সাম্প্রদায়িক হিসেবে চিত্রায়িত করা হয়, চিহ্নিত করা হয়। অবশ্যই যেটা ধরেন একজনে বলেছে আলেমদের তিন ভাগে, তো আমি ওইভাবে বিষয়টা বলবো না, কারণ আলেমদের মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব তো আমার মধ্যে আছে, আমাদের রাজনীতিবিদে আমরা এক টেবিল হইতে পারি না, আমাদের মধ্যে কত সমস্যা, একজনে স্টেজে বসলে আরেকজন আসতে চায় না, প্রোগ্রামে কে থাকবে, একজনের কথা শুনলে আরেকজন ইগনোর করে, তো আলেমদের মধ্যে থাকবে না, তারাও তো মানুষ, তারা কি ফেরেশতা নাকি? তো যাই হোক, তারপরও আমরা আমাদের ধর্মীয় নেতা, ধর রাষ্ট্রপতি একজন আলেমের পেছনে তো নামাজ পড়ে, তাই না? সংসদের এত এমপি কই তারা একজন কোরআন তেলত করতে পারে না, শুধু হুজুরি ডাইকে আনে কোরআন তেলত করতে। যদিও আওয়ামী লীগ যেভাবে শুরু করছে তাতে মনে হয় আলেম ওলামার বিকল্প তারা তৈরি করে ফেলবে, কারণ সব কিছুর বিকল্প তারা তৈরি করে ফেলাইতেছে। যে পদ্মা সেতুর মতো একটা বৃহৎ আমাদের অর্জন, সম্ভবত এটা আমি আমি যতদূর দেখেছি, এসব অনুষ্ঠান অনুষ্ঠান দেখি না, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কেন এগুলো আর রুচিবোধের জায়গায় নাই।